সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় রে, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুর। মুসলমান ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, আল্লাহর মৃত্যু হয় অনেক আসানে। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। ও মুসলমান, অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠা দিবা আল্লাহ, আল্লাহ তোমার আবিবের চেয়ার বড় কায়না বানা দিও। আর ওই মালাকুল মউত যেদিন আসবে গো আল্লাহ, আমাদের জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ওই মায়ের কোল খালি করলি, বাবার কোল খালি করলি, আজরাইল একবার কি দুনিয়ার মধ্যে কারুর মৃত্যুর সময় তোর চোখে পানি আসে নাই, কষ্ট লাগে নাই? আজরাইল বলে হাবিব আপনারে আমি জানাইতেছি শুনালাম, পৃথিবীর মধ্যে আমার দুইটা মানুষের জান কবজ করতে যা কষ্ট পেয়েছি, এই দুটি মানুষের জান আমি কবজ করতে যা আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর পৃথিবীর কোনো জান কবজ করতে যা আমার চোখে পানি আসে নাই। ডাকতে বলে আজরাইলে বল সেই দুটি মানুষ কে কে? বলে একটা হলো পৃথিবীর মধ্যে, ওই সমুদ্রের মধ্যে, ওই সমুদ্রের মধ্যে বাবা মুসলমান এক মা জননী, মা জননীর ডেলিভারি হলো, একটা জাহাজ দুর্ঘটনায় বিশাল পিলাবন হলো, বিশাল ঝড় ঝাপট শুরু হয়ে গেল, ওই ঝড়ের মধ্যে নৌকাটা লন্ডভন্ড হয়ে গেল, জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, ওর মধ্যে ডেলিভারি হলো, একটা বাচ্চা সন্তান ডেলিভারি হলো, ওই বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে মা জননী একটা তক্তা ধরে বেঁচে থাকার জন্য অনেক কাকতি মিনতি করেছিল। তখন আমার আল্লাহ হুকুম দে আজরাইল আর দেরি করিস না, ওই মায়ের জানটা কবজ করে আন। তখন ওই শিশুর মুখের দিকে তাকাইয়া গো হাবিব আমি আজরাইল সহ্য করতে পারি নাই, এই বালকের যদি এখন, বালকটা তো নিষ্পাপ, এই পানির মধ্যে পড়ে মারা যাবে, এই সমুদ্রের মধ্যে মারা যাবে, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে, আমি আজরাইল ওদিন মায়ের জানটা যখন বাইর করলাম, ওই মা জননী সন্তানটারে বাঁচানোর জন্যে একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে দিলেন, মায়ের জানটা বাইর হয়ে গেল। ওই তক্তা যখন বাঁচতে শুরু করেছিল তখন আমি আজরাইল তাকায় তাকায় দেখেছিলাম, আমি সহ্য করতে পারি নাই যে জাহাজের সব লোক মারা গেল, এই মাসুম বাচ্চাটা পানির মধ্যে ডেলিভারি হলো, এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ এ তুমি কি বিচার করলা গো আমার আল্লাহ। ওদিন আমি আজরাইল কেঁদেছিলাম, ওই বালকের চেহারা দেখিয়া আর একদিন কেঁদেছিলাম, আর একদিন সাদ্দাত বাদশা জান্নাত বানাইলো, এই দুনিয়ার মধ্যে বড় বালাখানা বানাইলো, সাদ্দাত জান্নাত বানাইয়া অনেক বালাখানা বাড়ি বড় বানাইয়া, এই জান্নাতের মাওলার সঙ্গে যখন তাকাব্বারি করিয়া সাদ্দাত যখন জান্নাত বানাইয়া, এ মুসলমান শুনে নাও, হুকুম আসলো সাদ্দাত তুমি জান্নাত দেখতে পারবে না, একজন নয় দুজন নয় শত শত জান সাদ্দাত বানাইয়া ওদিন চারি জান্নাতের চারিদিকে রেখে দিয়েছিল। আমি আজরাইল যখন সাদ্দাতের জান কবাস করার জন্য রওনা হয়ে গেলাম, এসে দেখি রে একটা নয় দুটি নয় শত শত সাদ্দাত দাঁড়ায় আছে,
ওদিন আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন আসল সাদ্দাত কোনটা আমি কি চিনতে পারবো। আমি দাঁড়ায় আসিলাম অনেকক্ষণ, আমার আল্লাহ ডাকতে কয়াজেল দাঁড়ায় আসো কেন? বলে মাবুদ গো এখানে সাদ্দাত তো অনেকগুলো, আসল সাদ্দাত কোনটা আমি চিনতে পারি না। আমার আল্লাহ বলেছিল আজাইল দাঁড়াও, ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকো, ওখানে দাঁড়ায় দেখবা আসল সাদ্দাত পড়ে যাবে যখন সময় হয়ে যাবে। ওই সময় আমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাদ্দাত পড়ে যাবে। ওদিন দেখি অনেকক্ষণ বসে দাঁড়ায় আছি, দেখি সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়। আমি পিছন থেকে ঘাটটা ধরলাম, আমার করো জোরে দাবি করেছিল আজরাইল, অনেক সাধনা করে অনেক কষ্ট করে জান্নাত বানাইলাম, একটিবার আমার দেখার সুযোগ করে দে। আর আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ সাদ্দাত তো দরখাস্ত করে একটু দেখার জন্য। আমার আল্লাহ কয় ওই যে পাটা দিছে দরজার মধ্যে, দ্বিতীয় পা ঢুকতে পারবে না, এখনই রুহটা বাইর করার সময় পাবে না। সঙ্গে সঙ্গে আমি যখন ওর কান্না দেখে, সাদ্দাতের কান্না দেখে আমি সহ্য করতে পারি না। ওদিন এত সাধনা করে এত কষ্ট করে বানাইল জান্নাত, তাকে একটু দেখার সুযোগ পর্যন্ত দেয় না। এরকম কত মানুষ জল্পনা কল্পনা করেছিল এই করবো এই করবো, আজরাইল এসে তার চিরতর বন্ধ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আমার নবী ডাকতে বলে আজরাইল, ওই ব্যক্তির তুমি চেনো কিনা? কয় আমার নবী গো আমি চিনি না। কয় দুটি লোকই একটা লোক ছিল, ওই সাদ্দাত্রী আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে সেই শিশুটা, যে শিশুর জানটা তুমি বাঁচানোর জন্য কেঁদেছিলে, মাকে মৃত্যুর পরে কেঁদেছিলে, ওই সাগর থেকে আমি বাঁচাইয়া এই পৃথিবীর মধ্যে তারে বাঘের দুধ খাওয়া মানুষ করেছি। ওই শাশুটা কি করেছিল, বাঁচতে 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 জঙ্গলের মধ্যে গিয়েছিল, ওই জঙ্গলার মুসলমান বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, বাঘিনী দুধ পান করতে এসে যখন দেখে একটা বাচ্চা, ওই শিশু বাচ্চা তত্ত্বের উপরে, বাঘিনী তার সামনে দু পানা সামনে দিয়া বাচ্চা মাঝখানে রেখে যখন পানি পান করতে গিয়েছে, আর ওই বাঘিনীর দুধের মধ্যে মুখ লাগায় দিছে শিশু সাদ্দাত, বাঘিনীর ভালো লাগছে, বাঘিনী তার কাল্লা ধরে নিয়া গর্দান ধরে নিয়া বাঘের দুধ খাওয়া মানুষ করেছে, ওই বাঘ রাজ্যের দুধ খাইয়া সাদ্দাত এত বড় নেম হারামি পৃথিবীর মধ্যে করেছে। আমি আল্লাহ ওরে বাঘের দুধ খাওয়া মানুষ একই ব্যক্তি সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মহর আসিবে কখন কেউ তো জানি না, আমার মর নাসিবে যখন কেউ তো জানে, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলে যাইও না, আমার মর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মর নাসিবে যখন কেউ তো জানে না। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমাদের এক উস্তাদ সিলেটের জমিনে মুফতি মাওলানা সরোয়ার ফেরদৌস সাহেব, ও মুসলমান বেলা 9টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে কেমন একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই করলো নাফসি। প্রতিটা প্রাণীর মৃত্যু সাৎ গ্রহণ করতে হবে,
এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে রে, তার কোন সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারি। যে ব্যক্তি মৃত্যু লাশ কানা কাঁধে চড়াইছে রে, সন্তানের লাশ লইয়া বাবা হাঁটতে পারে না, বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। আর দুনিয়ার মুসলমান, কোন দিন যেন আমি আপনি চলে যাই, এই পৃথিবী থাকার জায়গা নয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি মস্তানি করো, কার জন্যে গায়ের বল দেখাও। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়, পরিবার পরিজন কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যু হয় নাই রে। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, যাদের জন্য নামাজ ছেড়ে দিলাম, যাদের জন্য অন্যায় করলাম, যাদের জন্য মানুষের মাথায় বাড়ি মারলাম, যাদের জন্য হট্টগোল করলাম, যাদের জন্য মামলা করলাম, এই পৃথিবীর মধ্যে কেউ আমার নয়। এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, এই মানুষগুলো বড় নিষ্ঠুর, চিরবিদায় করে দিবি, কেউ রাখবে না। আর এই নিষ্ঠুর পৃথিবী শুধু নিতে জানে, ছাড়তে জানে না। ওই দুনিয়ার মরাদা গাদা করো, মত করো, নারী করো, যতই বত করো হোক না কেন, এই পৃথিবী বলে যে আমার দিও না, আমার দিও না, এটা শুধু নিতে জানে রে মুসলমান, নিতে জানে। এই নিষ্ঠুর পৃথিবী যেদিন ছেড়ে চলে যাবেন, আপনি আমি চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন চলে যাব, আল্লাহর আদালতে জবাব দিতে পারব। আমি বলতেছিলাম দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই রে। এই রাত এখন 11:30 বেজে গেছে, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, ফজরের নামাজ পর্যন্ত কেউ ঘুমাইতে পারবো বলতে পারি না। সবাই তো কল্পনা করেছি সকালবেলা দান কাটবো, সকালবেলা পাট নিড়াইবো, সকালবেলা ব্যান চালাইবো, সকালবেলা ব্যবসা দোকান করবো, কিন্তু আমার আল্লাহ যদি না খোলায়, পৃথিবীর কেউ খোলাইতে পারবে না। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করলাম, এবার রাত্রেও মৃত্যু হয় নাই, এই জন্য সদা সর্বদাই মানুষের মৃত্যুটা এমন কাছে নিকটবর্তী হয়ে যায়। পিছনে যে রগ রয়েছে, শিরা রয়েছে, এর সাইতে আজরাইল নিকটতম গো, শুধু হুকুম হবে আর সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিটা এমন ভাবে গড় গো, তুমি যখন মারা যাবে মানুষগুলো কাঁদবে তোমার জন্য। এমনও মানুষ মারা গেলে মানুষ অভিশাপ করে, অমুক ব্যক্তি মারা গেছে ভালো হয়েছে, আবার এমনও মানুষ মারা গেলে মানুষের চোখে পানি এসে যায়, এই মানুষগুলো ডাকতে বলে মোল্লা সাহেব মারা গেছে খুব ভালো ব্যক্তি ছিল, সর্দার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল, অমুক সাহেব জুয়াদ্দার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল। অ মুসলমান, আবার কেউ মারা গেলে কয় ওর মতো হারামজাদা হারামকর পৃথিবীর মধ্যে কেউ ছিল না, দুনিয়ার মধ্যে ঝামেলা শেষ হয়ে গেছে, মারা গেছে। এই জন্য এমন জীবন করতে হবে রে মুসলমান, যে জীবনে মৃত্যুর পরে সবার চোখে পানি আসে, সবাই যেন তোমার জন্য দোয়া করে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এমনও কিছু জুলুমকারী আছে যারা এমন জুলুম করে মানুষের উপরে, এই মানুষগুলো যখন হাসপাতালে যায় অন্য মানুষ খুশি হয় যে মরে গেলে ভালো হবে, আবার কিছু মানুষ অসুস্থের কথা শুনলে লাইন ধরে মানুষগুলো, লাইন ধরে মানুষগুলো, যখন মৃত্যুর কথা শুনে তখন মানুষগুলো পাগল হয়ে যায়, দৌড়ায় চলে আসে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, মানুষের মৃত্যু তিনটা মানে পিরাই টর্চের মধ্যে বলি, মানুষের তিনটা বিপদ গো, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার।
তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বার শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, আল্লাহর মৃত্যু হয় অনেক আসানে। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রসাব করে দেয়, অনেকে মরণকালে জিব্বা বাইর হয়ে যায়। ও মুসলমান, অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ, যেদিন মালাকুল মউত পাঠা দিবা আল্লাহ, আল্লাহ তোমার আবিবের চেয়ার বড় কায়না বানায় দিও। আর ওই মালাকুল মউত যেদিন আসবে গো আল্লাহ, আমাদের জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো, এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মহরণা শিবে যখন কেউ তো জানে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মহরণ আসিবে কখন কেউ তো, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। হে দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়ার প্রেমে পড়িয়া রে কত অন্যায় করি কত অপরাধ করি। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটি গুলো রাখবে না, কত মাটি ফাঁকি দিলা, কত মাটির কষ্ট দিলা, এই মাটিগুলো পরের কাছ থেকে ঠকতে নিয়ে নিলা, এই কত মানুষকে ঠকাইলা, কত মানুষের সঙ্গে তুমি কত অন্যায় করলা, কত নেম হারামি করলা, এমনও মানুষ আছি মুসলমান 1 কেজি চাউল দিয়া 200-500 টাকা দিয়া পরের সম্পদ গুলো রেখে নিলা রে মুসলমান, তুমি কি একবার জানলা না এই জমিনটা আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই
জমিনের মধ্যে পানি আছে, পানিগুলো পুড়ে হয়ে যাবে, ছাই এই দুনিয়ার পানিগুলো থাকবে না, পিপাসায় কাতর হলে পিপাসায় কাতর পথিকগুলো পানিও পাবে না। আবার আল্লাহ ডাকতে পারে, বান্দা এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে, ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব আমার আল্লাহর, আমরা দাসত্ব করব আমার আল্লাহর। আল্লাহ কয় বান্দা দুনিয়া যারা দেবতা পূজা করলাম, যারা তোমরা মন্দিরে যাওয়া পূজা করলাম, যারা তোমরা দুনিয়ার মানুষ পূজারি হয়ে গেলাম, আল্লাহ জানিয়ে দেয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলা হাবিব, আমি প্রেয়দেরকে জানাই দাও আমি আল্লাহ এক, এই আসমান জমিনের মধ্যে ওদের জানাই দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ, একমাত্র মুসলমান কলে সিজদা পাবে আমার আল্লাহ, একমাত্র সাহায্য চাইব আমার আল্লাহর কাছে, প্রার্থনা করব আমার আল্লাহর কাছে, গোলামি করব আমার আল্লাহর কাছে, মাথা নত করব আমার আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দারে কিচ্ছু নাই কিচ্ছু নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ, তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, এ মুসলমান শুনে নাও, আল্লাহ ডাকতে দুনিয়ার মানুষ শোনো, তমাম পৃথিবীর রহমত আমার নবী রহমাতুল্লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর রহমত দিয়ে আমার নবীর পাঠাইছ উম্মতের জন্য। আল্লাহর নবী জন্য বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামায়ে কিরাম যারা আছেন দেলের কান্ডা লাগা শুনে নেবেন, আল্লাহর নবী কি কয় আমার নবী নিজেই বলেন, আলেম ওলামা যারা শরিয়াত তরিকতের আলেমরা আছেন তারা ভালো করে জেনে নেবেন নবী কি বলে। নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম ওমামায়াতি খায়রুল লাকুম। এখানে কয়েকটা ভাষার উপরে মুসলমান শুনে নাও, আমার হাদিস শরীফে কি বলে আমার নবীজি বলতেছেন শুনে নেন। আমার নবী বলে, উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মাত আমার উম্মাত যেমন সংসার করে আমি নবী সংসার করেছি, আমি নবী আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মাত বড় ধন্য, আমার উম্মাত বড় ধন্য। এখন একদল বাতিলেরা কয় নবী মারা গেছে, আমার নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাত ওমামায়াতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মাতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি কোন উম্মাত গুনাহের কাজ করে গো, ওলামায়ে কিরাম যারা আছেন লেখা লন, নবী কয় উম্মাতিরারে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মাত ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মাতের হইয়া, আবার যদি কোন উম্মাত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই। এমন নবী কজন পাবি রে, এমন নবী কয়জন পাবি রে, আরে এমন নেতা কয়জন পাবি রে, এমন বান্ধব কয়জন পাবি রে, যিনি আমার আপনার বেদনায় কান্দে, যিনি আমার আপনার জন্য মাফসায় মাওলার দরবারে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না, আরো জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার।
আরে ও নবী গো, সালাত সালাম জানাই সনাত সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা গোনাগারে বলো, আমরা গোনাগার গনবী, আমরা গোনাগারে বলো, আমরা গোনাগার গনবী, আমরা গোনাগার, ও নবী গো ও নবী, ও এই মাগুরা জেলা বগিয়ে উনানের বড়ই গ্রামের আশেকে ফেলি নবী সকের পানি, ফেলি নবী সকের পানি দেখা দাওয়া মারে, ও নবী গো আমরা গোনাগারে বলো, আমরা গোনাগার গনবী, আমরা গোনাগারে বলো, আমরা আমরা গোনাগারে, ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী, ও অপরাধে মাতামি কান্দি আপনার দ্বারে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বারাও মারে, ও নবী গো আমরা গুনাগারে বলো, আমরা গুনাগার গনবী, আমরা গুনাগারে বলো, আমরা গুনাগার, আমরা গুনাগারে, ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে, বলেন সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী, ও পর্বত রাজে দিন আমি হাসরের মাঠে, ও নবী, ও ও পর্বত রাজে দিন আমি হাসরের মাঠে, তরাইয়া লয় নবী, তরাইয়া লয় নবী, আমি পাপি মরে, ও নবী গো আরো জোরে বলেন, আমরা গুনাগার গনবী, আমরা গুনাগারে বলো, আমরা গুনাগার গনবী, আমরা গুনাগারে, ও নবী গো আমরা গুনাগার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য মরণের থেকে বাঁচার সম্ভব নয়। ও মুসলমান, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন মুসলমান, এর আজরাইলের সাল্লামকে মাওলাজি আমার হাবিব জিগায়, নবীজি জিগায় আজরাইল, আজরাইল রে এই দুনিয়ায় কত মায়ের বুক খালি করলি, এই দুনিয়ায় কত শিশুরে দুনিয়া থেকে নিয়ে আসলি, কত 20-30 বছর পরে একটা সন্তান হয়, আদরের সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়, ওই মায়ের কোল খালি করলি, বাবার কোল খালি করলি রে আজরাইল, একবার কি দুনিয়ার মধ্যে কারুর মৃত্যুর সময় তোর চোখে পানি আসে নাই, কষ্ট লাগে নাই? আজরাইল বলে, হাবিব আপনারে আমি জানাইতেছি শুনালাম, পৃথিবীর মধ্যে আমার দুইটা মানুষের জান কবজ করতে যা কষ্ট পেয়েছি, এই দুটি মানুষের জান আমি কবজ করতে যা আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর পৃথিবীর কোনো জান কবজ করতে যা আমার চোখে পানি আসে নাই। ডাকতে বলে, আজরাইলে বল সেই দুটি মানুষ কে কে? বলে, একটা হলো
পৃথিবীর মধ্যে, ওই সমুদ্রের মধ্যে, ওই সমুদ্রের মধ্যে বারবার মুসলমান এক মা জননী, মা জননীর ডেলিভারি হলো, একটা জাহাজ দুর্ঘটনায় বিশাল পিলাবন হলো, বিশাল ঝড় ঝাপড় শুরু হয়ে গেল, ওই ঝড়ের মধ্যে লৌকাটা লন্ডভন্ড হয়ে গেল, জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, ওর মধ্যে ডেলিভারি হলো, একটা বাচ্চা সন্তান ডেলিভারি হলো, ওই বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে মা জননী একটা তক্তা ধরে বেঁচে থাকার জন্য অনেক কাকতি মিনতি করেছিল। তখন আমার আল্লাহ হুকুম দে, আজরাইল আর দেরি করিস না, ওই মায়ের জানটা কবজ করে আন। তখন ওই শিশুর মুখের দিকে তাকাইয়া গো হাবিব, আমি আজরাইল সহ্য করতে পারি নাই, এই বালকের যদি এখন, বালকটা তো নিষ্পাপ, এই পানির মধ্যে পড়ে মারা যাবে, এই সমুদ্রের মধ্যে মারা যাবে, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। আমি আজরাইল ওদিন মায়ের জানটা যখন বাইর করলাম, ওই মা জননী সন্তানটারে বাঁচানোর জন্যে একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে দিলেন, মায়ের জানটা বাইর হয়ে গেল। ওই তক্তা যখন বাঁচতে শুরু করেছিল, তখন আমি আজরাইল তাকায় তাকায় দেখেছিলাম, আমি সহ্য করতে পারি নাই যে যাদের সব লোক মারা গেল, এই মাসুম বাচ্চাটা পানির মধ্যে ডেলিভারি হলো, এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ এ তুমি কি বিচার করলা গো আমার আল্লাহ। ওদিন আমি আজরাইল কেঁদেছিলাম, ওই বালকের চেহারা দেখিয়া আর একদিন কেঁদেছিলাম, আর একদিন সাদ্দাত বাদশাহ জান্নাত বানাইলো, এই দুনিয়ার মধ্যে বড় বালাখানা বানাইলো, সাদ্দাত জান্নাত বানাইয়া অনেক বালাখানা বাড়ি ঘর বানাইয়া, এই জান্নাতের মাওলার সঙ্গে যখন তাকাব্বারি করিয়া, সাদ্দাত যখন জান্নাত বানাইয়া, এ মুসলমান শুনে নাও, হুকুম আসলো সাদ্দাত তুমি জান্নাত দেখতে পারবে না, একজন নয় দুজন নয় শত শত জান সাদ্দাত বানাইয়া ওদিন চারি জান্নাতের চারিদিকে রেখে দিয়েছিল। আমি আজরাইল যখন সাদ্দাতের জান কবাস করার জন্য রওনা হয়ে গেলাম, এসে দেখি রে একটা নয় দুটি নয় শত শত সাদ্দাত দাঁড়ায় আছে। ওদিন আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন আসল সাদ্দাত কোনটা আমি কি চিনতে পারবো, আমি দাঁড়ায় আসিলাম অনেকক্ষণ, আমার আল্লাহ ডাক দে কয় আজরাইল দাঁড়ায় আসো কেন, বলে মাবুদ গো এখানে সাদ্দাত তো অনেকগুলো, আসল সাদ্দাত কোনটা আমি চিনতে পারি না, আমার আল্লাহ বলেছিল আজরাইল দাঁড়াও ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকো, ওখানে দাঁড়ায় দেখবা আসল সাদ্দাত পড়ে যাবে যখন সময় হয়ে যাবে, ওই সময় আমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাদ্দাত পড়ে যাবে। ওদিন দেখি অনেকক্ষণ বসে দাঁড়ায় আছি, দেখি সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়, আমি পিছন থেকে ঘাটটা ধরলাম, আমার করো জোরে দাবি করেছিল আজরাইল, অনেক সাধনা করে অনেক কষ্ট করে জান্নাত বানাইলাম, একটিবার আমার দেখার সুযোগ করে দে। আর আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ সাদ্দাত তো দরখাস্ত করে একটু দেখার জন্যে, আমার আল্লাহ কয় ওই যে পাটা দিছে দরজার মধ্যে দ্বিতীয় পা ঢুকতে পারবে না, এখন রুহটা বাইর করার সময় পাবে না, সঙ্গে সঙ্গে আমি যখন ওর কান্না দেখে, সাদ্দাতের কান্না দেখে আমি সহ্য করতে পারি না, ওদিন এত সাধনা করে এত কষ্ট করে বানাইলো জান্নাত, তাকে একটু দেখার সুযোগ পর্যন্ত দেয় নাই। এই কথাটা বলতে গেলে আমার একটু মনে পড়ে গেল আমাদের হাবিজার মেম্বার সাহেব, উনি ঘর বানাইলেন ছাদ আটলেন, আমারে নিয়ে একজন বললে ভাই দেখ কত সুন্দর ঘরটা বানাইছি, এখানে আমার গেস্ট রুম থাকবে, মানুষ আসবে বসবে, এখানে সুন্দর জায়গা হবে, এখানে বৈশা তোরা আসবে কথা বলবো, আরে আল্লাহর কি নিলা ওই ঘরটা দিয়ে একদিন শুইতে পারে নাই, এই কথাটা আমার মনে পড়ে গেল সাদ্দাত বাদশার কথা বলতে যাইয়া। ওই হাবিজার মেম্বার সাহেব আমারে বলেছিল রুহুল আমিন মৌলানা সাহেব আর তোমাদের নিয়ে বসবো, মিটিং টিটিং হবে, এই জায়গাটা আমি বসবো, জায়গা ঠিকই আছে সাহেব ঠিকই হয়েছে, আদরের ভাই আমার নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই রকম কত মানুষ জল্পনা কল্পনা করেছিল এই করব এই করব, আজরাইল এসে তার চিরতরে বন্ধ করে দিছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আমার নবী ডাকতে বলে আজরাইল, ওই ব্যক্তির তুমি চেনো
কিনা, কয় আমার মনবিগ আমি চিনি না, কয় দুটি লোকই একটা লোক ছিল ওই সাদদাত্রী আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে সেই শিশুটা যে শিশুর জানটা তুমি বাঁচানোর জন্য কেঁদেছিলে, মাকে মৃত্যুর পরে কেঁদেছিলে, ওই সাগর থেকে আমি বাঁচাইয়া এই পৃথিবীর মধ্যে তারে বাঘের দুধ খাওয়ায় মানুষ করেছি, ওই শাশুটা কি করেছিল, বাঁচতে 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 জঙ্গলের মধ্যে গিয়েছিল, ওই জঙ্গলার মুসলমান বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, বাঘিনী দুধ পান করতে এসে যখন দেখে একটা বাচ্চা ওই শিশু বাচ্চা তত্ত্বের উপরে, বাঘিনী তার সামনে দু পানা সামনে দিয়া বাচ্চা মাঝখানে রেখে যখন পানি পান করতে গিয়েছে আর ওই বাঘিনীর দুধের মধ্যে মুখ লাগায় দিছে শিশু সাদদাত, বাঘিনীর ভালো লাগছে, বাঘিনী তার কাল্লা ধরে নিয়া গর্দান ধরে নিয়া বাঘের দুধ খয়া মানুষ করেছে, ওই বাঘ রাজ্যের দুধ খাইয়া সাদদাত এত বড় নেম হারামি পৃথিবীর মধ্যে করেছে, আমি আল্লাহ রে বাঘের দুধ খায়া মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, কথা বুঝেন, আল্লাহ কি না পারে, এইরকম অসংখ্য মানুষ কত আমাদের অসংখ্য মানুষ এরকম আমাদের গ্রাম আপনাদের গ্রাম থেকে অনেক এরকম চলে গেছে, শুকের নাগল পাইছে সময় ছেলে চাকরি পেয়েছে ব্যবসা পাইছে কেবল দুটো ভাত ডাল ভাত খাওয়ার মতো আল্লাহ তারা নিয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা, কত কষ্ট করেছে হারে বেচারে এত কষ্ট করেছে, দেখা যায় কষ্ট করতে নিজের দিন ভরে খায় নাই রাত্রে খায় নাই ছেলে মেয়েদেরকে মানুষ করতে যায় কেবল মোটামুটি একটু আরামের একটু একটু আরাম পাইছে সঙ্গে সঙ্গে আজরাইল নিয়ে গেছে, এই জন্য এত বাহাদুরি কেন, যাতে আমরা কবরে শুয়ে শান্তি পাই সেই আমলটা আমাদের করার দরকার আছে কি না আছে, ভাই 12টা বেজে গেছে আর নয় দূরের মানুষ, ওয়াজ চাইছিলাম অনেক করব কিন্তু আপনাদেরকে নিয়ে দূরের মানুষগুলো বলবে রুল আমিন আমাদেরকে পায়া ঠকাইতেছে, এই জন্য 12টা বেজে গেছে, অনেক আলোচনা ছিল, আলোচনা আল্লাহ দয়া করুক, আর আমি আপনাদেরকে বলি আপনার কাছে দোয়া চাই, আমি আপনার কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া না করলে আমি জীবনে কিছু করতে পারবো না।